হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসলাম। আমি সাদিয়া আফরিন। তো এটা ছিল কুরবানি ঈদের দিন, দেখতেই পাচ্ছেন। তো আমাদের গরু সকালবেলা আমি আমার গরুকে দেখতে আসলাম, আর ওয়ানিয়াও ঘুম থেকে উঠে গিয়েছিল আর গরুকে দেখতেছিল। তো ওই তো গরু দেখার পরে তারপর আবার আমরা চলে গেলাম রুমের ভিতরে। তো গরু এসেছে, তো গরুকে নিয়ে অনেক টাইম স্পেন্ড করলাম। তো ওয়ানিয়া গরুকে দেখে খুব খুশি, ওয়ানের গরু এসেছে। আর এই কুরবানি ঈদের ব্লগটা আমি কিন্তু লেট আপলোড দিচ্ছি, সো সরি আপনাদের সবাইকে, কারণ আমার দেরি হয়ে গেল দিতে দিতে। আর এই তো তারপরে সকাল সকাল ঈদের ড্রেসটা রেডি করে নিলাম। তো এইটা ঈদের সকালে এই ড্রেসটা আমি পরবো, আর ওয়ানিয়া কী পরবে সেটাও আপনাদেরকে এখন দেখাবো। তো আমার ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন, আর এই ড্রেসটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই ওয়ানিয়াস ফ্যাশনে নক দিয়েন, আর যদি আপনারা ওয়ানিয়াস মাস্তি ব্লগে নক দিতে পারেন, নো প্রবলেম। তারপরে এই তো এখানে খাওয়া দাওয়া দেওয়া হলো, গরুকে গরু কাটতেছিল। তারপরে এই তো ওয়ানিয়ার ড্রেসটাও রেডি করে নিলাম, ওয়ানিয়ার ঈদ ড্রেস। তো ওয়ানিয়া এটা পরবে ব্লু শর্ট স্কার্ট অ্যান্ড প্যান্ট সাথে আছে তার হোয়াইট প্যান্ট। তো এগুলো সব ওয়ানিয়ার ড্রেসগুলো সব ওয়ানিয়ার পাপা ঢাকা থেকে এনেছে। তো ওয়ানিয়া এখন রেডি হবে আর কি। তো ওয়ানিয়া তার ড্রেস দেখে অনেক হ্যাপি। তারপরে এই তো গরু কুরবানি দেওয়া হচ্ছে। তো ওয়ানিয়া দেখেন বসে একদম দেখতেছে খুব মনোযোগ দিয়ে। তো কসাই গুড়া চলে এসেছিল তো গরু কুরবানি করার জন্য। তো এই তো দেখেন সবাই ধরে এখন গরু কুরবানি। তো এই তো আমাদের কুরবানিটা হয়ে গিয়েছে। এখন ওয়ানিয়াকে আমি গোসল করে রেডি করে দিলাম। ওয়ানিয়া একদম রেডি হয়ে বসে আছে আর ঢং ঢং করতেছে আর কি। সে বুঝছে যে আজকে ঈদ আসছে, সবাই থেকে সালামি নিবে এখন ঈদে। তারপরে সে খুব এনজয় করেছে মাশাআল্লাহ, আর ডান্স করতেছিল, সে ডান্স করে করে বারবার পড়ে যাচ্ছিল। তো এইটাই আর কি, সকাল হলেই আমরা কাজকাম শুরু হয়ে যায়। আর এই তো তারপরে এখন ওয়ানিয়ার পাপা আমাকে দিবে, আর সকাল সকাল আমি গোসল করি কিন্তু রান্নাঘরে যাই। তারপর গোসল করে আমি রান্না বান্না শুরু করব, পুরি রান্না করব, তারপরে কলিজি রান্না করব, তারপরে মাংস রান্না করব। কুরবানির দিন আর কি যা যা করা হয়। তো এখানে আমাদের মাংস কাটা হচ্ছিলো, তো আমি একটু ছোটো একটু ক্লিপ নিয়ে নিলাম। এখানে কষাইরা মাংস কাটতেছিল, তো আমাদের অনেক তাড়াতাড়ি হয়েছে, চারজন ছিল তাই একটু তাড়াতাড়ি হয়েছে। আর ওয়ানিয়া এখানে কাজকাম দেখতেছিলো, আর আমি এই তো রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে, এখন কিচেনে চলে এসেছি। তো এখন আমি রান্নাবান্না করব, আর আমাকে সহযোগিতা করার জন্য আমার হেল্পিং হ্যান্ড ছিল। তারপরে এখানে আমি একটু পুরি বানিয়ে নিলাম ঝটপট করে। তো গরম গরম পুরি আর সাথে মানে লুচি আর কি, সাথে সে লুচি আর কলিজি খেতে তো আমার দারুণ মজা লাগে ঈদের সকালে। আর ছিল নান রুটি, মানে পাপা অনেক কিছু এনেছিল। তো আর এই তো কলিজিগুলোকে এখন আমি ধুয়ে এখন একদম চড়াই দিব সুন্দর করে, তারপর মশলা টশলা দিয়ে আর কি চড়াই দিয়েছিলাম, আর অনেক টেস্ট হয়ে খেয়েছিলো বিলিভ মি। আর এই তো সবাইকে এখন খেতে দিব, কষাই দেখে খেতে দিলাম। তারপরে মানে পাপা কি আমরা সবাই আর কি খাবো, তো প্রথমে তাদেরকে দিয়ে দিলাম, তারা আগে কাজ করে এখন চলে যাবে, সো সেজন্যে। তো এই তো এগুলো হয়ে গেল, মাখামাখি করে একবারে চড়াই দিয়েছিলাম, দুই ট্রিপ করে চড়াইয়েছি। আর এখানে এই তো মাংসগুলো এখন বিলিয়ে দিব গরিবদের মাঝখানে, তো মাংসগুলো এনে এনে রাখতেছিলো। আর এই তো আমরা এখন ভাগ করে করে সবাইকে এখন মাংস একটু গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিব। তারপরে এখানে আমাদের ভুড়িও পরিষ্কার হয়ে গেলো, আর এখানে আমার দেখেন কলিজি রান্না হচ্ছিলো, ভাপে একদম কালারটাই দেখাচ্ছে। এই তো আমার কলিজি রান্না দেখতেছেন ভুনা ভুনা, এখন আমি একদম কষাই কলিজিটাকে খুব টেস্টি করে রান্না করবো। আর এখানে আমার পুরি অনেকগুলোই রান্না হয়ে গিয়েছে, লুচি অনেকগুলোই করেছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে এগুলো খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে আমি চলে গেলাম আম্মুর বাসায়। তো আমি ওয়ানিয়ার পাপা এই তো বসে চলে যাচ্ছি ঘুরতে, তো না ঘুরলে ঈদে হয় না, সব কাজ হয়ে গেছে। আর এতে পাপার বাসায় আসে ওয়ানিয়া, একদম পাপার কোলে উঠে গিয়েছে। এখন দুজন নানা নাতনির মাস্তি চলবে, তারা খুবই এনজয় করে। আমার পাপা আর ওয়ানিয়া দুজন এক জায়গায় হলে অনেক এনজয় করা হয় মাশাআল্লাহ, নজর না লাগে। তো দুজন খুবই এনজয় করে, তার নানা নাতনিকে ছাড়া থাকতে পারে না, এরকম অবস্থা। তারপরে ওয়ানিয়া আর আমি একটু সেলফি টেলফি করলাম ওয়ানিয়ার সাথে। তারপর আম্মু আমাদের জন্য সামোসা করেছিল, তারপরে করেছিল নুডলস যা তো ইয়াম্মি ছিল, আম্মুর হাতের অনেক মজা হয়, একদম মাংস টাংস দিয়ে কিমা করে আম্মু করেছিল। তারপরে ছিল আম, তো আমাদের পেট ভরা ছিল। তারপর আম্মুর বাসায় গেলে আম্মু না খেয়া তো আমাদেরকে আসতে দেবেই না। তারপর আমরা বসে মজা মজা করে সবগুলো আইটেম খাচ্ছিলাম, আর ওয়ানিয়ার পাপাও খাচ্ছিল। তো ওই তো আমি খাইতে খাইতে মানে এত খাচ্ছি আর এমনি মোটা আরও মোটা হয়ে গিয়েছি খেতে খেতে। তো ওই তো আর কুরবানিতে তো অনেক খাওয়া হয় মাংস সবারই আমার মনে হয় মেবি। তো তারপরে এই তো এখানে আম্মু খাসির মাংস গরুর মাংস করে রেখেছিল, যেগুলো দেখতে অনেক ইয়াম ছিল। তারপর পোলাও রান্না করেছিল আমাদের জন্য, যেটা অনেক টেস্টি, আর গরুর মাংসটা অনেক টেস্টি হয়েছিল, খাসিরটাও অনেক টেস্টি হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আর নিয়ে টিয়ে চলে গেলাম, এখন আমরা যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।